কেমন ছিল চলে যা, এমন করার কিছু নাই। ফ্যামিলি নিয়ে আগন্তুক দেখলেন কেমন ছিল? দেখার মতো ছবি না আসলে, মানে আমরা 1600 টাকা দিয়ে কি দেখলাম আমরা নিজেরাই কিছু বুঝলাম না। মানে কি বুঝে এটা কি বানাইছে, এটার এটার কোনো অর্থ নাই ভাইয়া। এটা যে দেখতে আসবে তাদের প্রতি অনুরোধ রইল যে মানে টাকা খরচ করে স্টার সিনেপ্লেক্স পর্যন্ত আসাটাই মানে ভুয়া, পুরাই ভুয়া। আসলে আমরা দেখতে আসছিলাম এক ছবি তুফান, কিন্তু আসলে দেখতে পারিনি। তারপরে যে ভাবছি আসছি একটা কিছু দেখে যাই, মানে আগন্তুক যে করছে তাকে বলা উচিত, কিছু একটা বুঝে শুনে করা উচিত। মানে এটা কি করলো, কেমন ছিল আগন্তুক দেখে দেন। কেমন লাগছে? ভালো ছিল। কেমন লেগেছিল? কেমন ছিল? ভালো। কেমন লাগছে? ওরা কেমন ছিল? ভালো। ওরা কেমন ছিল? যেরকম ভাবছিলাম হয় না। অনেক ভালো ছিল, শেষ পর্যন্ত নায়ক মরে গেছে এটা ভালো লাগে। কেমন ছিল? ভালো। কেমন ছিল আগন্তুক? ভালো ভালো। আগন্তুক কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল আগন্তুক? জি ভাই কেমন ছিল? খুবই অসাধারণ। আগন্তুক কেমন ছিল? অসাধারণ অসাধারণ। বুঝি বুঝি পূজা দেরি যেমন মলা সব কিছু মিলিয়ে সব মিলিয়ে সবাই ভালো করছে, অসাধারণ ছিল। যেটা মুভিটা দেখলে লাস্টে কি ঘটবে, টুইস্ট আছে অনেক, অনেক টুইস্ট আছে। আপনি দর্শকেন আগন্তুক ভালোই, আগন্তুক তো ফাইভ করছিল, আসলে গল্পটা কেমন লেগেছে? আগন্তুক আসলে পূজা তিরি বা অন্যান্য যারা অভিনয় করেছেন কেমন দেখেছেন, পরিবার নিয়ে দেখলেন? ছবিটি ভালোই, তবে বাচ্চাদের জন্য আরো ভালো। এই ধরনের ছবিগুলো বাচ্চারা এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো আর কি। ধন্যবাদ। ফ্যামিলি নিয়ে দেখলেন কেমন দেখলেন? ভালো। আগন্তুকে আসলে দর্শক যারা দেখেনি তাদেরকে কেন দেখতে বলবেন যদি দেখতে চায়? আসলে একটু অ্যাডভান্সড টাইপের তো ভালো ছবিটা, বাচ্চাদের জন্য সবার জন্য। বাংলাদেশে এত সুন্দর ছবি হচ্ছে, কেমন ছিল মোটামুটি? কেমন ছিল আগন্তুক সিনেমা? ভালো লাগেনি তেমন একটা, মোটামুটি। কেমন ছিল ভাই? পুরাই চিলিং, পুরাই। কেমন ছিল? নায়কের শুরুতেই বুঝতে পারছিলাম যে নায়কটার মধ্যে প্রবলেম আছে, আমার ধারণায় সঠিক। মানে আগন্তুক ভালো লাগছে আপনাকে? ইনশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন ছিল ভাই? ভালো। কেমন ছিল ভাই? ভালো।
কেমন ছিল? শেষ 30 মিনিট অনেক ভালো ছিল। ম্যাডাম কেমন লেগেছে? শেষের 30 মিনিট অনেক ভালো ছিল। কেমন ছিল? আর এন্ডিংটা ভালো লাগেনি ভাই, কান ঝালা পড়া হয়ে গেছে। কেমন ছিল? লাইফটাই লস ভাই। কেমন ছিল? অনেক পানি ছিল। কেমন ছিল? যখন জি ভালো দেখছে, কিন্তু আমার কাছে একটু অস্পষ্ট ছিল যে ট্রান্সজেন্ডার ছেলেটা যে তার ছোটবেলা সেটা কিন্তু বোঝা যায় না। এই মাত্র জিজ্ঞেস করে আমি তার কাছে জানতে পারলাম। আরেকটা ছেলে দেখাইছিল না ট্রান্সজেন্ডার, হ্যাঁ সিনেমা ভালো আছে, কিন্তু এই জায়গা একটু আমার কাছে অস্পষ্ট, এটা সবাই বোধহয় হঠাৎ করে ধরতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন ছিল ভাই? প্রোপাগান্ডা লেগেছে। দেখলেন অনুমতি জানতে যাচ্ছে কেমন আছে সিনেমা ভাই? ভালো না? পরে কথা। ভালো আছে অনুপ ভাই, আমার শরীর ভালো। এই আলেম চাপো একটু সাইড দাও। ভালো লাগছে আসলে, এরকম তাই আশা করছিলাম। দর্শকদের একটা আমাদের যে সিনেমা টুইস্ট আছে, যে টুইস্টটা আসলে দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং তাদের রিঅ্যাকশন গুলো খুব ভালো ছিল। সো এটাই আসলে আমরা চাচ্ছি, খুব ভালো লাগছে। যদি বলি যে আগন্তুক নিয়ে যে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, যারা দেখছেন যারা বুঝছেন তারা বলছেন যে আগন্তুককে একটু ভীতির জায়গা তৈরি করছে, বাট শেষে গিয়ে তারা প্রত্যেকে জিনিসটা নিয়ে একটা ধাক্কা খাচ্ছে, কিন্তু আগন্তুক দর্শক দেখছে। এই যে হল ভর্তি দর্শক ছিল, এটা আসলে কেমন লাগছে? না, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু সে, যে ধাক্কার কথাটা আপনারা বললেন সেই ধাক্কাটাই আসলে আমরা দিতে চাইছিলাম। এবং আমরা আসলে যতদূর জানি এখন আসলে ঈদের সময়, প্রত্যেকটা ঈদের সময় আসলে সবাই, সব দর্শকরা নিজেদের মতন ঘোরা কিংবা নিজেদের প্ল্যানিংই থাকে। আসলে সিনেমা দেখার যে আগ্রহটা অনেকের মাঝখানেই থাকে না, বাট সেই হিসাবটা করলে আমরা ভেতরে যে অডিয়েন্সগুলো দেখলাম, মানে উই আর ব্লেসড, উই আর রিয়েলি ভেরি ব্লেসড। এরকম আসলে আমরা চাই আগামীতে আরও অনেক অনেক দর্শক চাই, এবং এরকমভাবে দর্শক থাকলে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে। এখানে চলে আসেন শ্যামল ভাই, আসলে আপনিও দেখলেন, যেহেতু বলছিলেন যে আপনার প্রচারের জন্য নিজের দেখলাম লিফলেটও বিতরণ করছিলেন, দর্শকরা যারা দেখেছে তারা ভিতরে হয়তো কথা বলেছেন, দর্শকদের রিয়েকশন কেমন পেলেন? যারা দর্শক তারা বলতে পারবেন। আসলে আমি বরাবরই নিজের কাজ দেখে খুবই লজ্জা পাই এবং মনে হয় যে আমি এটা কি করলাম, কিছুই হয়নি, কিন্তু দর্শক সম্ভবত যার রিয়াকশন দেখলাম তাদের পছন্দ হয়েছে। সো তাদের পছন্দ মানেই হচ্ছে আমার পছন্দ, এখন আমার ভালো লাগুক আর না লাগুক। আমরা আসলে যে সিনেমা করি কিংবা যে কাজ করি, যে ক্যারেক্টারটা প্লে করি, সেই ক্যারেক্টারটা সবসময়ের জন্যই থাকে। এখন আগন্তুকের মধ্যে আছি, তো আমার কাছে মনে হচ্ছে আমিও একজন জার্নালিস্ট এবং আমি ওই পাশে চলে যাই, একটা বন্ধু ধরি আমি, তাহলে তো ক্যামেরা নিয়ে আমার ওই পাশে যাবো। আচ্ছা, যদি বলি যে আসলে আগন্তুক যখন আসলে দর্শকদের সাথে বসে দেখছিলেন, তখন মানুষের রিয়েকশন আসলে সকল অভিনেতা অভিনেত্রীদের জন্য বিশেষ একটা জায়গা থাকে, কারণ একদম লাইভ রিয়েকশনটা দেখছেন আপনারা, তো অভিনয় করেছেন পর্দায়, সেটা হচ্ছে সেন্সর বোর্ড হয়ে তারপর দর্শক দেখছে, এই লাইভ রিয়েকশনটা আসলে কেমন এটা জানাতে? এটা আসলে নেশার মতো, একবার পেলে বারবার পেতে মন চায়। আমি যদি ভাইয়ের কাছে জানতে চাই, দেখলাম যে আপনার স্ত্রীও আপনার সাথে বসে আজকে ছবিটি প্রথমবার দেখেছেন, তার অনুভূতি কি জানিয়েছে কিনা বা তার সাথে কথা হয়েছে কিনা? কারো কোয়েশ্চেন? কেমন ছিল দর্শকদের রিয়েকশন, কেমন দেখছেন বা কেমন মনে হচ্ছে? এই হাতে দর্শন উনি বসেন,
ভাই যদি বলি যে আগন্তুক নিয়ে আমরা একটা শুরুতে আপনাকে বলছিলাম যে একটা মিশ্র প্রতিক্রিয়ার মিশ্র প্রতিক্রিয়ার জায়গা দেখছি, কেউ বলছেন আসলে খুব থ্রিলার, আবার কেউ আশাহত হয়ে বেরোচ্ছেন, কিন্তু যারা আশাহত হয়ে বেরোচ্ছেন তাদের জন্য কিছু বলবেন যে আসলে কেন তারা আশাহত, সব তো আর মনপুত হয় না, সব এক এক দর্শকের তো এক এক রকম টেস্ট থাকতেই পারে, সবাইকে তো খুশি করতে পারবো না, তবুও যে আমাদের সাথে যে বসে দর্শকরা দেখেছেন সবার প্রতিক্রিয়া খুবই ভালো ছিল, কারণ আমরা তো চুপ করেছিলাম, সবার দিকে তাকাচ্ছিলাম, সিকোয়েন্স অনুযায়ী সবাইকে দেখলেন তো পজিটিভ, যে মানে সবাই গ্রহণ করতে পেরেছে এবং ছবিটার গল্পটা বুঝতে পেরেছে। যারা আসলে দেখেনি সিনেমাটা তাদেরকে কেন আসলে দেখতে বলবো? আগন্তুক আসুন, মানে আগন্তুক দেখতে আসুন, কারণ আগন্তুক এই কারণেই দেখতে হবে, একটা একটা গল্পের ছবি আপনাদের জন্যই তৈরি করেছি, নিরাশ হবেন না। আমাদের পাইছি। থ্যাংক ইউ।